আমার মেসেঞ্জার টেক্সট দিছে কালকে একটা গরু জব করছি খাইতে পারবা নিয়ে আইয়া তো আমি নগদ আবার টেক্সট খাইও ব্যাক করি আমিও খানি দাস লাগি ছিল কল দিলাইছি কল দিয়া বললাম যে আমি আইয়া তো থাম লগে আমার সম্পর্ক হলো থাম করার গরু জব বাড়ির গরু জব আর খরচ হল আমারে কইছে না কইছে আমি আইয়া ভাইয়া খাইলাম ও ধরনের একটা বাকি তো ও হিসাবে ওখানে আওয়া তো আজকে তারা এখানে উপস্থিত হয়েছে সব তুরু একটু গর্ব হয়ে যাই আমার খুব আত্মার মানুষ বলো আমার ঠাকুর হাসান ভাই বিচারে আমি খাইয়া আইবার আগে কান্দু যাই কোথায় একটা কত হইতে পারে আপনার বিচার করে তো সেগুলো যদি টাকা দেবার নাকি ফাটানি হয় সিলেট থাকি যে আপনি টাকা দেব টাকা বন্ধ দেওয়া বন্ধ ঠিক আছে তার মাইন্ড ওই জায়গা বন্ধ ফিক্স করা যে আমি টাকা দিই না আমি একটা নাটক করছিলাম খাঁটি বেজা আমরা বর্তমান করে সমাজে যে অবস্থা যে পরিস্থিতি সবটা বেজা ঘুম থেকে উঠিয়া বেজা রাইতে রাইতে রাইত ঘুম আমি আর এক ঘন্টা খালি বেজা লোকাই আপেল খাইলাম আঙ্গুর খাইলাম যে নাই হোক যাই হোক একটু শরীরে পুষ্টি পুষ্টি হইতো ও ফুলাইন বলে রেখে ফরমালি তো ফরমালি খাইতে রাইতে আমরা আসলে সবসময় যে আমার একটা ভ্রাম আমি আপনার একটা ভ্রাম শারীরিক পুষ্টি কিভাবে দেওয়া যায় ও চিন্তা ভাবনা করে গাই নিলাম দুইটা তা হরু বাটে জানছি দৌড় তুমি যাবো তো দুধ দিয়ে সারা মাস্তা গাউরো দিলাম দুধ খাবুগা ও খাইয়া তো মাঝে দেখা দেন এমন একটা বেদার অবস্থা আমার মাঝে পড়ছি যে খাইয়া দেখা দেন আগে নেওয়া আসেন দেখা দেন না দেখা দেন না বহু এটা বান্ধবী বিয়া রায়তাকে বইরা নারে লাপ্পা সুরি হেমলা সুরি আর বলে বেদারও শেষ আরে কইলাম মাইলুদের খাইলি তো দায়িত্বে টাকা মারি কিন্তু পাই পারি ইটা মানে দিদা ওটা পারতাম না তো বাদলের সকালে ঘুমো মনে হয় ঘুমোর দিন দেবো আমার চালা সকালে দিন বাদল দিন ঘুম থেকে উঠে বাদ তোমায় লেগে গেছে ওখানে উনি কইলা না ভাই ড্রাইভে নাড়ো সে দিবা লাল লাপ্পা সুরি কই ও বললকে লাগা তুমি মুখামুখি করিয়া লাগিয়েছে দিন মাই মাইল লাগা পরে প্রতিদিন ও গাড়ি দুধের মাঝে ফানি উড়াইলাম আর ইদিন মাইল বলিয়া বুঝি গেছি ফানি ইচ্ছি না একবারে ফ্রেশ দুধ গাই নিয়ে এলাকার মাসে দিয়েছি খাইয়া তো আস্তা কালো মুসলিম আপনার গীতিকার নাট্য অভিনেতা অভিনয় শিল্পী কবি আলাউদ্দিন আমার খুব প্রিয় জেলিসাম নামে তারা আপনারা ছিলেন তো একটা ক্যারেক্টার দিতাম শাহ গফিয়ার উঠান গফিয়া
তো বিচারা বেশ পছন্দ করে নাটক করে, আমি চিন্তা করলাম বুঝলাম না বিষয় নাম প্রমিনেন্ট হয়ে রাখতে লাগে, ক্লিক করে রাখেন। তো বলো কি আমাই তুই দে, যদি কোনো বলো বেশি না করিলে তাহলে আমি অন্য লোক আসার হবে, আর যদি ভুলতে না করিলে যে অন্য লোক আমার আবার দুই হুকুর আপনারে যেতে পারত। চিন্তা করলাম ভুলতে তোর তো গ্রুপে বলো তুমি লাগো সরি করে কইলাম বাবু ও তুমি কন্টিনিউ রাখবার লোলিপ ও জায়গা থেকে ওদের বুঝাতে লোলিপ আজকে আমার আবু ভাইয়ের বসন দাদা নাই তো লোলিপ লইয়া তাহলে স্পিডে নিয়া এর আগে আমার কিছু বেশ কিছু ফেল হবে তারা লোকের দেখে এসে শুরু শুরু হচ্ছে তো লোলিপ লইয়া আমি লোকের জেরি সামনে দিয়ে যাই। তো কত আমার অ্যাচিভমেন্ট যে কোনো আমরা এই পর্যন্ত বলছে না আমি বলছি টু পর্যন্ত আমার হুড়ি টু পর্যন্ত তাই নানি টু পর্যন্ত ঢোকলো বিদায় যায় এক ক্লাস ও বলছে ও এক দিন সাথে বিদায় শুনি ও বলছে মারে আমার আমার বউ আমার হুড়ি আমার হরি আমার মার ঢোকলো বিদায় যায় দুই 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 করিয়া এক ক্লাস হয়ে গেছে ও মানে অনেক বুঝাই আমি দিয়েছি ও জায়গাতে লোলি বউ ক্যারেক্টার আমরা জেনিস নামে একটা ক্যারেক্টার দিয়ে বলবো তো জীবনে নাই যে তাতে অসুবিধা না কথা মাতুন সাগর দিয়ে করে উঠান করবো।